সংবাদ প্রকাশের জেরে অবশেষে টনক নড়ল মনুবাজার গ্রাম পঞ্চায়েতের। মনুবাজারে দক্ষিণায়ন বিপণী বিতান চত্বরে শোচনীয় অবস্থা ফেরাতে উদ্যোগ গ্রহণ করেন মনুবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থ চক্রবর্তী। উল্লেখ্য, দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার মনুবাজারে লক্ষ লক্ষ টাকার ব্যয় গড়ে তোলা হয়েছে বিপণী বিতান সহ আধুনিক মাছ ও মাংসের বাজার। তবে বেশ কিছুদিন ধরে বিপণী বিতান এবং আধুনিক সেই বাজারের অবস্থা এতটাই শোচনীয় হয়ে যায় যে দুর্গন্ধে বাজারে টেকা দায় হয়ে যায় ক্রেতা বিক্রেতাদের। এই বিষয়ে একাধিকবার সংবাদ প্রকাশের পর এবার বাজার সাফাইয়ের উদ্যোগ নিয়েছে মনুবাজার গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। গত কয়েকদিন আগে থেকে বাজার চত্বর থেকে আবর্জনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি জায়গাতে আমাদের বাজারের বসার আগে থেকে এখানে বিভিন্ন ধরনের আবর্জনা, বাজারের মাছের আবর্জনা, মাংস বাজারের আবর্জনা, বিভিন্ন যারা ক্রেতা বিক্রেতা আছে তাদের আবর্জনা, বোতল, মদের বোতল, এখানে একটা বিশ্রীর ব্যবস্থা ছিল, এখানে রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। সেজন্য আমি একটা প্রধান সহ একটা উদ্যোগ নিয়েছি এখানে, যাতে করে এই জায়গাটাকে মানুষের চলাচলযোগ্য করা যায় এবং এখানে বিশ্রীর দুর্গন্ধ বের হয় সেটা থেকে যাতে ব্যবসায়ীরা মুক্ত হয়, সেজন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আজকে এখানে বন্ধ দিয়ে টুকপাত দিয়ে আবর্জনাগুলোকে অনেক দূরে নিয়ে ফেলছি, যাতে আবার নতুন করে এখানে কোনো আবর্জনা না হয়। সেজন্য আমরা যারা ব্যবসায়ীরা আছেন, ক্রেতা বিক্রেতারা আছেন, ওনাদেরকে আমরা সচেতন করার জন্য আমরা এখানে সাইনবোর্ড লাগাবো, আবর্জনা না ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করবো আমরা, যাতে ডাস্টবিনে ফেলানো যায়। এবং আমরা ব্রিউ হিসাবের সঙ্গে কথা বলবো এখানে, যাতে মনুবাজারে একটা বড় ধরনের ডাস্টবিন করা হয়, যেহেতু একটা বড় বাজার, এখানে অনেক আবর্জনা থাকে, বিভিন্ন ধরনের জিনিসপত্র ফেলানো হয়। সেজন্য আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করে বড় ধরনের একটা পদক্ষেপ যাতে গ্রহণ করা যায় মনুবাজারের জন্য দীর্ঘকালীন পরিকল্পনা করা হবে। এলাকার সচেতন মহলের দাবি, বাজার এলাকাকে পরিচ্ছন্ন রাখতে বাজারের ব্যবসায়ীদেরকে উদ্যোগ নিতে হবে। রিপোর্ট আর ইনিউজ।